নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পাঠ করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, অনেকেরই কমপ্লেন থাকে আমাদের শিলচর নিউজের আপডেট রেগুলার পান না বলে। যদি আপনাদের ওরকম কমপ্লেন থাকে তাহলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। লাইক করলে কি হবে, নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করতে ভুলবেন না, দর্শকবৃন্দ, আপনাদের মিস হবে না আমাদের শিলচর নিউজের আপডেট। দর্শকবৃন্দ, সব থেকে ব্রেকিং খবর হচ্ছে আসাম পুলিশের সাব ইন্সপেক্টরের যে এক্সামটা, পরীক্ষাটা, সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের পরীক্ষাটা 24 তারিখে হয়েছিল, এবং তারপরে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে সেই পেপারটা যেটা সেটা ভাইরাল হয়ে পড়েছে। পেপারটা ভাইরাল হওয়ার পরে অনেক ছাত্রছাত্রীর মনে আশঙ্কা জাগে, এবং আসাম পুলিশের যারা অধিকারী আছেন ওনাদের মনেও সেটা আশঙ্কা জাগে। কারণ হচ্ছে সেই পেপারটা লিক হয়েছে বলে। এখন কেন লিক হয়েছে বলছে, যে পরীক্ষা যে হল সেই পরীক্ষা হলে ঢুকতে হলে মোবাইল নেওয়া বন্ধ, মোবাইল নিতে পারবে না কেউ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোয়েশ্চন পেপারটা যেটা থাকে, প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশ্ন এবং উত্তর শিটটা, আনসার শিটটা, সেটা একসঙ্গে জমা দিতে হয়, একসঙ্গে জমা দিতে হয়। যদি প্রশ্ন যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিভাবে সেই প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়লো, তা নিয়ে কিন্তু অনেকের মনে এখন প্রশ্ন। হয়তো সেটা লিক হয়েছে বলে, আগে থেকে হয়তো সেটা লিক হয়েছে বলে, এবং তার জন্য এখন পুলিশ তদন্তে নামে পড়েছে। সেটা কে বা কাহারা সেটা লিক করেছে, কোথা থেকে লিক হয়েছে, সেটা সত্যিকারে লিক হয়েছে কি না, সেটা অরিজিনাল সেই পেপারটা কি না, সেটাও এখন দেখা হচ্ছে। দর্শকবৃন্দ, আসামে বিজেপির বিকল্প হয়ে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস দল নাকি বিজেপির বিকল্প হয়ে দাঁড়াবে ভবিষ্যতে বলে এরকমই একটা মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের আসাম স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাম হতো, সেরকমই মন্তব্য করলেন। কংগ্রেস দল ত্যাগ করার পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন রিপুন বোরাম মহোদয়। তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে ফেরার সঙ্গে সঙ্গে উনি সাংবাদিকদের সামনে এরকমই মন্তব্য করলেন যে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস বিজেপির বিকল্প হয়ে দাঁড়াবে। দর্শকবৃন্দ, আপনারা মতামতটা আপনারা কি জানাবেন, আপনাদের মতামতটা কি সত্যিকারের তৃণমূল কংগ্রেস বিজেপিকে সেই বিজেপির বিকল্প হয়ে দাঁড়াবে কি না, আপনাদের মতামতটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। গতকালকে বিরাট ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখলাম করিমগঞ্জ, ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলচরেও গতকালকে দেখলাম শিলচরের এসপি অফিস এবং ডিটি অফিসের সামনে গাছ ভেঙে পড়ে বিভিন্ন গাড়ির উপরে, কিন্তু হতাহতের বা আহতের কোনো খবর আসেনি। কিন্তু কাঠিগড়া থেকে গতকালকে রাত্রিবেলা খবর আসে, কাঠিগড়াতে সেখানে গাছ ভেঙে পড়ে একটা গাড়ির উপর, সেই গাড়ির নাম্বার হচ্ছে MLK 4988। ভিতরে ছিলেন দুজন লোক, একজন হচ্ছেন কাঠিগড়ার জেলা পরিষদের প্রতিনিধি আইনুল বরভুইয়া মহোদয় এবং ওনার সহযাত্রী যে ছিলেন, ওনারা দুজন গুরুতরভাবে আহত হওয়ার পরে ওনাদেরকে সেই মেডিকেল কলেজে, শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, গ্যাস সিলিন্ডার গ্যাস সম্বন্ধে একটা নোটিশ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোক সেটা পোস্ট করছে, আপনাদের অনেকেই হয়তো সেটা মাননি, তাই আপনাদের জন্য এই খবরটা নিয়ে আসলাম। এলপিজি ডেলিভারি নিয়ে নোটিশ জারি করা হয়েছে, ডেলিভারি ম্যানকে এক্সট্রা পয়সা দেবেন না বলে সেটাতে লেখা, সেটা অলরেডি কে লিখেছে সেটা তো জানি না। 18 টাকা নাকি ডেলিভারিটা পান, তারপরে হোম ডেলিভারি করার সময় ওজন করে দেখানো দরকার বলে এরকম সেই নোটিশে লেখা আর কি। দর্শকবৃন্দ, ওজনের মেশিন থাকতে হবে, সেই মেশিন দিয়ে ওজন করে দেখাতে হবে। আমি কয়েকদিন আগে একটা সেরকম ডেলিভারি বয়কে জিজ্ঞেস করেছিলাম, তোমাদের কাছে ওজনের মেশিন আছে কি না, ওরা বলছে না, ওজন করতে হলে আবার সেখানে গিয়ে ওজন করতে হবে আর কি। হয়তো ডুপ্লিকেসি না হোক বা সেই সিলিন্ডার থেকে গ্যাস কেউ বের করে বিক্রি না করুক, তার জন্যই এরকম একটা নোটিশ, এরকম একটা লিফলেট বের করা হয়েছে কমপ্লেন করার জন্য। কয়েকটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, যদি আপনারা এরকম এলপিজি সম্বন্ধে ওজন যদি কম থাকে আপনাদের সিলিন্ডারে তাহলে আপনারা কমপ্লেন করতে পারেন www.indane.co.in অথবা www.hpgas.in, তারপরে www.bharatgas.co.in, এই তিনটা ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন। একটা চাকরি সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই, ব্যাংক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট হচ্ছে 696টা ভ্যাকেন্সি, সিনিয়র ম্যানেজার 28 থেকে 37 বছরের ভিতরে, বিই, বিটেক, এমসিএ, এমএসসি, আইটি, বিভিন্ন কোয়ালিফিকেশন আছে, আপনারা সেটা দেখে নেবেন। ফি লাগবে 850 টাকা, এসসি এসটির জন্য 175 টাকা ফি, লাস্ট ডেট হচ্ছে 10 মে 2022 ইংরেজি, 10 মের ভিতরে আপনাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে। www.bankofindia.co.in bankofindia.co.in। দর্শকবৃন্দ, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একবার দেখে নিন যে আপনাদের কোয়ালিফিকেশনে সেটা পড়ছে কি না। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল হাওড়া এবং রবীন্দ্রনাথ ট্যাগোর সুপার স্পেশালিটি হাসপাতালের একজন বিশিষ্ট কিডনি স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট ডাক্তার, উনি শিলচরে রুগী দেখার জন্য আসছেন, ডক্টর শর্মিলা ঠোকরাল। উনি মে মাসের 1 তারিখে, 1 মে
শিলচরের দিবাসকান ডায়াগনস্টিক সেন্টার, যেটা যেটা মেহেরপুরে সেকেন্ড লিঙ্ক রোডের ঠিক অপোজিটে দিবাসকান ডায়াগনস্টিক সেন্টার, সেখানে উনি রুগী দেখবেন। আপনার যদি কিডনির যদি কোনো সমস্যা হয়ে থাকে, কিডনির ক্রিয়েটিনাইন লেভেল যদি আপনার বেড়ে গেছে, কিডনিতে স্টোন, কিডনির প্রবলেম, ডায়াবেটিসের সুগারের কারণে আপনার কিডনিতে প্রবলেম, এরকম যদি কিডনি সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন করে আগে থেকে আপনার সিটটা বুক করে নিন, 8638914185। চৌধুরী টেক্সটাইল, এখানে বিবাহ ও শীতের মৌসুমের সম্পূর্ণ কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। প্রতিটি কেনাকাটাতে আপনারা 50% অবধি ছাড় পাবেন। তাছাড়াও 20,000 টাকার উপরে কেনাকাটা করলে দেওয়া হবে আকর্ষণীয় উপহার। আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার গলি নম্বর 2-তে। ফোন নম্বর হচ্ছে 03842234063। আসন্ন শুভবিবাহের মরশুমের উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট। সোনার গয়নার মজুরির উপর 50-70% ছাড় দেওয়া হচ্ছে। এখানে আপনাদের চাহিদা মতো বিবাহের গহনার অর্ডার নেওয়া হয়। আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, মোবাইল নম্বর 8486340139, 8486467636। বিয়ে করতে চেয়েছিল এক যুগল এবং বাবা রাজি হয়নি। পুলিশের লোকআপের ভিতরেই দুজন বিষ খেয়ে আত্মহত্যা করলো দশবিন্দু। এরকমই একটা দুঃখজনক ঘটনা ত্রিপুরা রাজ্য থেকে দশবিন্দু। ত্রিপুরার শিলছড়ি এলাকার যুবক আনন্দ চাকমা, বয়স 21 বছর, সেই যুবক রহস্য বাড়ির একটি মেয়ে কাঞ্চনমালা চাকমা, সেই কাঞ্চনমালা চাকমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেই মেয়ের বাবা রাজি হয়নি। তারপরে ওরা দুজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে মেয়ের বাবা হয়তো কমপ্লেন দেয়। কমপ্লেন দেওয়ার পরে পুলিশ সেই দুজনকে খুঁজে বের করে নিয়ে এসে থানাতে রাখে, এবং থানার ভিতরে সেই যুবক এবং যুবতী ওরা দুজনেই ওরা সেখানেই বিষ পান করে দর্শকবৃন্দ। তারপরে ওরা বমি করতে শুরু করে। তারপরে পুলিশ সেটা দেখে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। প্রথম সেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়, সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখান থেকে জিবি হাসপাতালে পর্যন্ত, তিনটা হাসপাতালে তাদেরকে রেফার করা হয়েছে। তাদের অবস্থা সংকটজনক, কিন্তু তাদেরকে বাঁচানো যায়নি দর্শকবৃন্দ। খুবই খারাপ লাগলো এই খবরটা শুনে। 28 এপ্রিল আমাদের আসাম সফরে আসছেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ডিব্রুগড়ে ক্যান্সার হসপিটালের উদ্বোধন উনি করবেন, এবং সেই দিনই আরও 7টি ক্যান্সার হসপিটালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা উনি জানিয়েছেন দর্শকবৃন্দ। ইম্ফল এয়ারপোর্ট থেকে, মণিপুরের ইম্ফল এয়ারপোর্ট থেকে একজন ব্যক্তিকে 5 কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার করলো দর্শকবৃন্দ। দিল্লিতে রওনার উদ্দেশ্যে গিয়েছিল, এবং সেই ব্যক্তির কাছে যে সময় যারা কাস্টমরা যে সময় চেকিং করতে ধরা পড়ার পর দেখে, এখানে দেখা যায় সেই ব্যক্তির কাছ থেকে 65টা সোনার বিস্কুট পাওয়া যায়, এবং তার বাজার মূল্য 5 কোটি টাকারও অধিক বলে জানা যায়। সেই ব্যক্তিকে গ্রেফতার করে রাখা হয়েছে দর্শকবৃন্দ। কোথা থেকে সেই সোনাটা নিয়ে আসছে সেটা এখন তদন্ত করা হচ্ছে দর্শকবৃন্দ। একটা নিখুঁত সংবাদ, ভক্তিভূষণ পাল, সেই ভক্তিভূষণ পালকে বিগত 24 তারিখ থেকে খুঁজে পাওয়া যায়নি, যাচ্ছে না, এবং পরিবারের লোকেরা চিন্তিত। ফার্স্ট লিঙ্ক রোডে লাস্ট দেখা হয়েছিল সেই 24 তারিখে বলে জানা যায়। যদি কেউ দেখতে পান তাহলে ওনাদের দুটা নম্বর দিয়ে দেওয়া হয়েছে, 9954083631, আর একটা নম্বর হচ্ছে 9954913262। এই দুটা নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন যদি সেই ব্যক্তিকে আপনারা দেখতে পান দর্শকবৃন্দ, কোনো ইনফরমেশন পেলেন। আপনারা কি সাইবার ক্রাইমের শিকার হয়েছেন, তাহলে আপনাদের জন্য নতুন একটা ওয়েবসাইট ভারত সরকার লঞ্চ করে দিয়েছে। যারা সাইবার ক্রাইমের শিকার হচ্ছে, যাদেরকে ফ্রড করে, যাদেরকে ফ্রড করার পরে টাকা নিয়ে যাচ্ছে, বা সাইবার ক্রাইমে কোনো ধরনের এরকম সাইবারের ক্রাইমে যদি শিকার হয়েছেন আপনি, তাহলে আপনারা কমপ্লেন করার জন্য একটা ওয়েবসাইট www.cybercrime.gov.in, এই ওয়েবসাইটে সেখানে ডিটেলস, আপনাদের যে ইয়েটা কী হয়েছে আপনার সঙ্গে সেটা ডিটেলস সেখানে পাঠানোর জন্য সেই ওয়েবসাইটটা লঞ্চ করে দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিন কীভাবে আপনারা কমপ্লেনটা করবেন দর্শকবৃন্দ। আজকে ধলাইয়ে যে আইজল রোড, যেটা সেই আইজল রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি শনি মন্দিরে গিয়ে ধাক্কা দেয়। শনি মন্দিরটা টোটালি ঘোরাঘুরা করে নেয় সেই ট্রাক দর্শকবৃন্দ। সেই যে ড্রাইভার আহত হয়েছে, এবং যে হ্যান্ডিম্যান, সেই হ্যান্ডিম্যান স্পটেই মারা গেছে বলে সেটা আমরা খবর পেলাম দর্শকবৃন্দ। খুবই খারাপ লাগলো। ফ্রডের আর শেষ নেই, এখন ফ্রড এমনভাবেই বাড়ছে দর্শকবৃন্দ। আমরা একটুখানি আগে আমরা খবর পেলাম মেহেরপুরের একটি মেয়ে, সেই মেয়ে ফোনে নাকি কোনো অ্যাপ্লিকেশন হয়তো ইনস্টল করেছিল, এবং যারা হ্যাকাররা ওরা সেই মেয়েটির ফোনটা হ্যাক করে তাদের সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নেয়, এবং সেই মেয়েটিকে ফোনে টাকা ডিমান্ড করে যে তোমাকে টাকা দিতে লাগবে।
এবং সেই মেয়েটি টাকা দেয়নি, না দেওয়ার কারণে কি করেছে, ওরা যত সব সেই মেয়েটির কন্ট্যাক্ট লিস্টে আছে তাদেরকে ফোন করে করে ওরা বলছে যে সেই মেয়েটি আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল, টাকা রিটার্ন করছে না, ইমেজ খারাপ করছে। দর্শকবৃন্দ, আপনারা এরকম কোনো অজান্তে কোনো ধরনের অ্যাপ আপনারা ডাউনলোড করবেন না, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। দর্শকবৃন্দ, এই আপডেটটা জনস্বার্থে আপনারা সবাইকে আপনারা একবার শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে এই ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।